শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক বা রাঙা সকাল অনুষ্ঠানে দর্শক প্রতিনিয়ত যারা আমাদের সঙ্গী হন তারা জানেন কিন্তু নতুনভাবে যারা আমাদের সঙ্গী হয়েছেন আজকে তাদের জন্য বলছি যারা বিভিন্ন অঙ্গনে সফল ভালো কাজ করছেন সমাজের জন্য কাজ করছেন তেমন মানুষরাই আমাদের সঙ্গী হন প্রতিদিনের সকালের সঙ্গী তাদের সাথে আমাদের আড্ডা হয় গল্প হয় আমরা ভাবি আমাদেরও কিছু করা দরকার এবং আপনারা নিশ্চয়ই অনুপ্রাণিত হন দর্শক আজকেও তেমন একজন মানুষ থাকছেন দ্বিতীয় ঘন্টা আয়োজন থাকছে আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন পুরো রাঙা সকাল পরিবার আপনাদের সঙ্গে আছে সঙ্গে আছে আমি জিয়ন কিপ্রিয় আছি শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে গলাটা আজকে একটু ভারী লাগছে কারণ আবহাওয়ার কারণেই নিজের প্রতি খেয়াল রাখবেন সেই শুভকামনা দিয়ে শুরু করছি আমাদের এই প্রিয় অনুষ্ঠানটি তো যেমনটা বলছিল জীবন যে আমাদের সঙ্গে যারা থাকেন তারা আসলে বিভিন্ন অঙ্গনের সফল মানুষ আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি একাধারে একজন অভিনয়শিল্পী লেখক লিসা গাজী চলুন প্রথমে তাকে আমরা শুভ সকাল জানাই শুভ সকাল শুভ সকাল কেমন আছেন ভালো আছি আপনি দেশের বাইরে থাকেন আমরা যতটুকু জানি এবং অনেক দিন পরে কি দেশে আসলেন অনেক দিন পরে না কারণ কাজের সূত্রে প্রায় আসতে হয় আচ্ছা তো বেশি না ছয় সাত মাস আচ্ছা ছয় সাত মাস আসলে বাংলাদেশে খুব একটা পরিবর্তন বোধ হয় না আচ্ছা তাহলে আমরা একটু ছোটবেলা থেকে শুরু করি আমরা যতদূর জানি যে আপনার শৈশব ঢাকাতেই বোধহয় কেটেছে করে ঢাকায় ঠিক না বাবার কাজের সূত্রে বাংলাদেশের অনেক জায়গায় আমাদের থাকতে হয়েছে আর কি বাবার রেলওয়েতে কাজ করতেন চাকরি করতেন তো ওখানে আপনার প্রতি বছর প্রতি তিন বছর অন্তর অন্তর হয়তো আমরা অন্য কোনো জায়গায় যাচ্ছি তো সেই দিক থেকে বাংলাদেশের অনেকটা দেখা। কি মনে স্মৃতি যদি আমরা বলি অনেক কিছুই তো মনে পড়ে বন্ধু বান্ধবী পরিবার সবকিছু মিলে কি মনে পড়ে ছোটবেলার কথা মানে একটা জিনিস আমি প্রায় দেখি যে অনেক সময় মানে আমার নিজের সন্তানদের দিক থেকেও দেখি যে আমরা যখন স্কুল চেঞ্জ করি বাচ্চাদের যখন স্কুলে সেটা একটা বিশাল একটা ভাবনার বিষয় হয়ে ওঠে যে ওরা ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারবে কিনা বা এরকম কিন্তু আমার ছোটোবেলাটা ওটাই তো মানে একেবারে রুটিনের মতো ছিল এভরি থ্রি ইয়ার্স আমরা অন্য কোথাও গেলাম তখন আবার নতুন করে জানা নতুন করে সেই জিনিসগুলো আমার কাছে খুব খুব মানে প্রগাঢ়ভাবে আমার ভিতরে ছায়া ফেলেছে বলতে পারি যে ওই যে মানে যেটা বড় হয়েও টের পাই বাংলাদেশ থেকে যখন ইউকেতে গেলাম লন্ডনে থাকা শুরু করলাম তখন ওই ওই একটা জায়গাতে শিকড় বসে যাওয়ার ব্যাপারটা আছে না ওটা বোধহয় আমার কখনো কোথাও হয়ে ওঠে নাই ওটার যেমন একটা কি বলবো নেতিবাচক দিক আছে আবার খুব একটা পজিটিভ দিকও আছে যে সব কিছু একটা অ্যাকসেপ্ট করার বা ওই ওই মানসিকতাটা তৈরি হয়ে যায় ছোটবেলা থেকে যদি ওভাবে বড় হয় রাইট তাহলে আমরা একটু ফ্যামিলি নিয়ে কথা বলতে চাই আপনি কি ধরনের পরিবারে বড় হয়েছেন থাকে না আদর্শ শাসন অনুশাসন সবকিছু মিলি প্রত্যেকটা ফ্যামিলি আমাদের একটা কথা হচ্ছে যে বাঙালি পরিবারের ধরন হয়তো বা কোনো কোন ক্ষেত্রে কমন কিন্তু প্রতিটা ফ্যামিলি প্রতিটা ফ্যামিলির চাই অবশ্যই তো সেই অর্থে আপনি কি বলবেন আপনার ফ্যামিলি নিয়ে আমি বলবো যে বিশেষ করে আমার বাবা আমি বলবো যে আমার কখনো আমি না শুনিনি খুব স্পয়েলটি বলা যেতে পারে সেই অর্থে কিন্তু বড় হওয়াটা যেমন বিশেষ করে বাবার সাথে আমার যেটা মনে পড়ে যে উনি যেভাবে শাসন করতেন যেভাবে পড়াতেন যেভাবে বিভিন্ন বিষয়ের প্রতি সাহিত্যের প্রতি বা সিনেমার প্রতি বা এটারিত যেভাবে আমাকে আমাদেরকে তৈরি করেছে আমার ভাই আর ভাইদের সাথে সেটা আমার কাছে খুব ইউনিক লাগে তখন তো মনে হতো সব পরিবারই বোধ কিন্তু পরে যখন আমি সেটা টের পেলাম যে অনেক অন্যরকম ছিল যেমন আমার একটা তো মনেই পড়ে যে খুবই দোষী ছিলাম তো প্রায় শাস্তি পেতে হতো কিন্তু বাবার শাস্তিটা ছিল যে শেক্সপিয়ার একটা একটা লাইন আছে হি হুজ স্টিল মাই পার্স স্টিল ট্রাশ তো ওরকম একটা লাইন খুবই এক কী বলবো চেতনা যা জাগা নিয়া একটা ফ্রেজ আমাকে একশোবার লিখতে হলো মানে এ এ ধরনের শাস্তি তো এই যে এই জিনিসগুলো ভীষণভাবে পরে আর কি মানসিক গরমের দিক থেকে অনেক অনেক সাহায্য করেছে আর অনেক মুক্ত ছিলেন তো আমাদের পরিবারে আমার মা আমার ভাইরা অনেক মুক্ত ছিলেন মানে মানসিক দিক থেকে কোনো চাপ ছিল না আর কি কোনো চাপ ছিল চাপ ছিল মানে একটু বড় হয়ে ওঠে একটা চাপ থাকে না ওটা সবারই থাকে কিন্তু বলছি প্রেসার যে কিছু হওয়ার যে একটা প্রেসার তোকে এটা হতেই হবে সেই ধরনের সেই ধরনের চাপ ছিল না চাপ ছিল চাপ চাপ না তারপরেও যদি ওই রকম একটা পরিবার থেকেও যদি রেবেল করতে হয় যেটা প্রায়শই করতাম সেটা আসলে নিজের একটা দোষীপনার একটা সাইড বলতে পারেন কিন্তু কখনো মানে এর সাথে মিশতে পারবে না ওর সাথে মিশতে পারবে না এখানে যেতে পারবে না ওখানে যেতে পারবে না এটা হতে পারবে না ওটা হতে হবে কোনো না কভার ছিলেন আপনারা আমরা আমি একাই কন্যা সন্তান আর আমার দু ভাই আছে আপনি কি বড় না মাঝে আচ্ছা আমরা একটা কাজ করি আপনার পরিবারের গল্প এবং আরো আপনার কাজের গল্প আমরা করব কিন্তু আপনার কাজ সম্পর্কে একটু দর্শকদেরকে জানাই তারপরে না হয় আবার অবশ্যই দর্শক কিছুক্ষণ আগেই বলছিলাম আমাদের সাথে রয়েছেন অভিনয় শিল্পী ও লেখক লিসা গাজী ছিলেন ঢাকার নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য বর্তমানে তিনি ব্রিটিশ থিয়েটারের একজন পেশাদার অভিনয় শিল্পী দু সাল থেকে লন্ডনের বিভিন্ন থিয়েটার গ্রুপের হয়ে নাটকে অভিনয় করছেন পাশাপাশি নাটক রচনা ও রূপান্তর করে থাকেন সোনাটা রোকেয়াস ড্রিম সিক্স সিজেন্স হুইসপার মি হ্যাপি এভার আফটার প্রভৃতি তার অভিনীত উল্লেখযোগ্য নাটক দু সালে সমমনা চারজন মিলে গড়ে তোলেন লন্ডন ভিত্তিক সাংস্কৃতিক দল কমলা কালেকটিভ এই দলের সফল প্রযোজনা বীরঙ্গনা অফ ওয়ার কমলা কালেকটিভ এর সাম্প্রতিক প্রযোজনা রাইজিং সাইলেন্স মুক্তিযোদ্ধা বীরঙ্গনাদের জীবন নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র রাইজিং সাইলেন্স পরিচালনা করেছেন লিসা গাজী লিসা গাজী একজন লেখক দু সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস রৌরফ তাহমিমা আনামের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এ গোল্ডেন এজ এর বাংলা অনুবাদ করেছেন তিনি দর্শক চলুন তার কাছে আমরা আবারও ফিরি একটু ছোটবেলা থেকে যদি আমরা ধীরে ধীরে আসি জি পড়াশোনা কোথায় করলেন পড়াশোনা করলাম ঢাকা ইউনিভার্সিটিতে আমি ইকোনমিক্সে ভর্তি হয়েছিলাম তারপরে ওখানে করার পরবর্তীতে ওই সময়টাতে আমার আমি চলে গেলাম আমেরিকাতে তারপর আমি যখন ফিরে আসলাম নাইনটি থ্রিতে তখন এক মাসের মাথায় বাবা মারা গেলেন আবার আমেরিকার ফেরা হলো না তারপরে এখানে আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করলাম শেষ করার পর নাটক শুরু করি নাগরিক নাট্য সম্প্রদায়ের ওখানে আমার যাত্রা শুরু তারপর

আবার জুলাইয়ে বাবা মারা গেলেন ইন দ্যাট মুমেন্টে কি লাইফের কোনো ধরনের একটা অ্যাচিভমেন্ট হলো মানে নিজের জায়গাটা থেকে একটা শিক্ষা সেটা ব্যক্তিগত পর্যায়েও হতে পারে বা এডুকেশনাল জায়গাতেও হতে পারে কজ আপনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সের মতো একটা সাবজেক্টে পড়ছেন সেই সময়ে আমেরিকা চলে যাওয়া নতুন একটা স্বপ্ন নিয়ে নতুন একটা সংসার সেখান থেকে ফিরে এসে বাংলাদেশে আবার থাকা তো আ বিগ লেসন অফকোর্স সো ওই জায়গাটাকে আপনি কিভাবে দেখবেন ওই জায়গাটাকে মানে যুদ্ধ ভীষণ যুদ্ধ এটা মানে আপনার কি বলে আহ নিয়ম মত চলে না যে ভাবছেন আপনি যেভাবে স্বপ্ন দেখছেন সেভাবে তো চলে না ঠিক সেই সেইরকম ভাবেই চলেনি ওই সময়টাতে আমি গেলাম আহ তারপর আমি যখন ফিরে আসলাম আহ বাবার অশোকের কথা শুনে ফিরে আসলাম তার এক মাসের মাথায় বাবা মারা গেলেন তারপরে আমাদের বিয়েটাও টিকলো না সেটাও হলো তো তখন এই যে পুরো একেবারে মানে কি বলবো আর আমি তখন বয়স অনেক কম ওই সময়টাতে একুশ বাইশ বছর বয়স তো ওই সময়টাতে পুরো পৃথিবী উল্টে যাওয়ার মতো আর কোন দিকে যাব সেটাও কিন্তু ভাব আর যেটা আমাদের হয় আমি তো এখানে বলতেই চাই যেটা আমাদের তখন মানে আমি নাইনটি কথা বলছি ওই সময়টা তো এখনকার চেয়ে একটু অন্যরকম ছিল সো ওই যে একটা আমি ডিভোর্সি হ্যাঁ ওই যে একটা তকমা লেগে যাওয়া শরীরের উপর সেইটা সেইটা নিয়ে যাত্রা শুরু করা একটা ভীষণ বোঝা কাঁধের উপরে নিয়ে যাত্রা শুরু করা বলতে পারেন বোঝায় নুয়ে যাওয়া যেখানে আপনি দেখছেন যে আপনার পরিবার আপনাকে আসলে সাহায্য করতে চায় কিন্তু করতে পারছে না কারণ এই সামাজিকতার চাপে বা সোসাইটির চাপে তো তখন ওই ওখান থেকে আপনার নিজে ফাইট করা যে নিজেকে নিজেকে দাঁড় করানো সেখানে তো আমি খুবই বলবো যে তখন যে চাকরিটা আমার হলো সেই চাকরিটা আমার আমাকে বাঁচিয়ে দিল একটা মাইল ফলক হয়ে আছে বিভিন্নভাবে ওখানে আমি তিন চার বছর কাজ করেছিলাম শুধু তাই না কিন্তু আমি যে সাপোর্টটা পেয়েছিলাম ফ্রম মানে আমার প্রত্যেকটা কলিগের কাছ থেকে এবং যিনি ডিরেক্টর ছিলেন বিটোপি তখন রেজা আলী ওই সাপোর্টটা আমাকে একেবারে মানে কি বলবো ঘুরে দাঁড়াতে সহায়তা করে খুবই ভাবে আমি খুব কৃতজ্ঞতার সাথে সেই কথা আমি স্মরণ করতেই চাই আমরা যেখানে ছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কারণ আমরা মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে আফসান ডাউন আছে এবং সফলতার পথ আসলে অতটা মসৃণ হয় না সফল শব্দটার প্রতি আমার একটা না অফকোর্স ইউ আর ম্যান সো দ্যাটস ইউ আর হিয়ার সো ওই জায়গাটা থেকে আমরা হয় একটু পরেই যাব কিন্তু আপনি যেটা বলছিলেন যে সামহ আপনি বিজি ছিলেন কোনো একটা কাজ নিয়ে লাইক আপনি কোনো একটা অর্গানাইজেশনে জয়েন করেছিলেন সেখানকার কলিগরা আপনাকে সাপোর্ট করছিল কিন্তু দিন শেষে তো একটা মানুষ একা ওই সময় কিন্তু মানুষকে সে অনেক পিন করে হচ্ছে হলো তার না পাওয়াগুলো তার কি হওয়ার কথা ছিল কি হতে পারলো না এগুলো নিজে থেকে নিজেকে কাউন্সেলিং করতে হয় তো কিভাবে করতেন আসলে ওই সময়টাতে আমার আসলে ওই সময়টাতে এত একটা রোলার কোস্টার টাইপ একটা লাইফ যাচ্ছিল যে নিজেকে খুব ব্যস্ত করে ফেললাম আর কি তার কাজ মানে যদি কোনো সময় নাই তো মানে আটটা নটা পর্যন্ত কাজ হতো তারপরে আমি নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে তখন যুক্ত হলাম সো অফিস হয়তো ছটা সাতটা হলো তারপরে আমি রিহার্সাল স্পেসে চলে গেলাম যেতাম তারপরে বাসায় ফিরতে ফিরতে রাত সাড়ে দশটা এরকম তো ওই ওই রকম প্রতিটা দিন আর কি এবং ইচ্ছা করেই রাখা যেন এই চিন্তাগুলো হ্যাঁ আর আর যেহেতু ওই মানে আমি একটা কি বলবো একটা নেগেটিভ একটা আঁচ পাচ্ছিলাম সোসাইটি থেকে যে মানে আমি বলতেই চাই যে ধরেন কোনো খুব কাছের কোন মানুষের বিয়ে হচ্ছে তখন শুনলাম যে মানে আমার না যাওয়াটা বেটার কারণ এটা একটা মানে কি বলবো অপয় একটা ব্যাপার আর কি আপনার এই ধরনের কথা আর কি তখন নিজেকে সরিয়ে ফেললাম সরিয়ে ফেললাম তো নাটক নাটকের কাজগুলো করতাম নাগরিকের তারপরে কাজ নিয়ে থাকতাম তো ওই ওই সময়টা আকিবারে মানে কাজে ডুবে যাওয়া আর কি যে অর্থে সেই অর্থে মানে আকি পুরোপুরিভাবে নিমজ্জিত ছিল তার এর আগে থেকে নাটকের সঙ্গে আমার একটা যোগাযোগ ছিল না হ্যাঁ আমি আমি আসলে 189 এ আমেরিকা যাওয়ার আগে নাগরিককে আমি জয়েন করি তারপর একটা ছেদ পরে তারপর যখন ফিরে আসি তখন আবার আবার নতুন করে শুরু করে সো কন্টিনিউ করলেন পরে ফিরে এসে না আর করলাম না তাহলে কি করলেন চাকরি চাকরি পড়াশোনা আমি তো আমি নিজস্ব মানে আর্থিক যদি স্বাধীনতা একটা থাকে তখন কিন্তু আপনার অনেক বড় স্বাধীনতা থাকে আপনি নিজের অনেকটা নিজের ডিসিশন নিজে নিতে পারেন কারণ আপনার কারোর উপর নির্ভর করতে হচ্ছে না সেই জায়গাটা থেকে আমি যেটা বলছিলাম যে আমার চাকরিটা আমাকে ভীষণভাবে ভীষণভাবে সাপোর্ট করেছে এবং আমাকে নিজের পায়ে দাঁড়াতে মানসিক শক্তিও দিয়েছে বলা যায় একদম মানুষ ভুল থেকে শেখে মানুষ ভুল না করে শেখে প্রতি মুহূর্তে আমরা শিখছি এই ঘটনাগুলো কোনো না ভাবে আপনাকে অনেক কিছু শিখিয়েছে এবং আপনি যে নাটকের মানুষ হয়ে ওঠা বা লেখক হয়ে ওঠা তখন কি বুঝতে পারছিলেন যে আপনার সামনের দিনগুলো এরকম হবে আজকের মতো হবে না আমার কোনো মানে আমি যখন নতুন আমার নিজের বাচ্চাদেরকে দেখি ওরা কত ড্রিভেন না কত কিছু ভাবে আমার বাইশ আমার টোয়েন্টিজ মানে টোয়েন্টিসটা একটা তো একদম টকবকে একটা সময় না মানে সবাই টোয়েন্টিজের কথা চিন্তা করে টোয়েন্টিজ আমার জন্য ডেভাস্টেইটিং যদি ওভাবে দেখি টোয়েন্টিজটা আমার জন্য মানে আমি তলকুল পেতে পেতে আমার ওই বিশের দশক চলে গেল আর কি তো আমি ওভাবে কখনো ভাবিনি মানে আমার আমার কোনো মানে ওভাবে সামনে আমি এটা হব ওটা হব ওইটা আমার ওই সময়টা একেবারেই কাজ করেনি তখন সারভাইভালটাই মেইন ছিল পরবর্তীতে কি কখনো মনে হয়েছে যে আমার আসলে এটা করতে পারতাম বা আমার দ্বারা আমি একটু সময় পেলে বা একটু যদি সামাজিকভাবে সাপোর্ট পেতাম তাহলে হয়তো বা আমি আরো ভালো কিছু করতে পারি সামাজিকভাবে সাপোর্টের তো খুবই প্রয়োজন সেটা আমার কাছে মনে হয় এখন দিনটা অনেক দিন অনেক বদলেছে আমি শিওর এখন অনেক ইজি আর এখন তারপরেও যে কোনো একটা মেয়ে যখন এই এই জীবনের এই ভিতর সময়টার দিয়ে ভিতর দিয়ে যায় তখন তো একটা ভীষণ সংগ্রামের ভিতর দিয়ে যায় সেটা মানে তখন হয়তো আরেকটু বেশি প্রকট ছিল এখন হয়তো একটু কম বা আমি জানি না আমার এটা বলা উচিত না কারণ আমি এখন অন্য কারোর জুতোয় জুতো জুতোয় পা দিয়ে নেই সো প্রত্যেকটা মানুষেরই নিজস্ব সংগ্রাম তা নিজের মতো করে তো কোনোভাবেই কারো 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 সংগ্রামকে ছোট করে দেখবার কোনো মানে অবকাশই নেই তো তারপরেও আমার কাছে যেটা মনে হয়েছে আমার যে অভিজ্ঞতা সেটা আমাকে ভীষণভাবে কিন্তু আমার দৃষ্টিভঙ্গি বলেন আমার পার্সপেক্টিভ আমার আমার দেখার মানে দেখার চোখ সেটাকে আরও প্রসারিত করেছে এটা আমি বলবো আমি আরও কম হয়েছি মানুষের মানুষের যাতনাগুলোর ব্যাপারে সংবেদনশীল হয়েছি বোঝবার চেষ্টা একটা উপলব্ধির জায়গা আমার কাছে মনে হয়েছে আগের চেয়ে বেড়েছে সো অভিজ্ঞতা যদি ভালো খারাপ যেটাই হয় সেটা তো একটা শিক্ষা দিয়েই যায় জিনিসটিকে তো এটা তো হয়েছে আপনি এরপরে যখন আপনি হয়ে কাজ করছেন ওই কি চিন্তা করলেন যে দেশের বাইরে চলে যেতে হবে নাকি কোনো এখানে কোনো ইনসিডেন্ট জড়িত আসলে হ্যাঁ খুবই ইনসিডেন্ট জড়িত আমি একেবারেই দেশের বাইরে যেতে চাইনি আমি আমার আমার বরের সাথে আমার পরিচয় হয় তো সবসময় ইউকেতে ছিল ছোট চার বছর বয়সেতে বয়সে হি মানে চলে যায় লন্ডনে ওর ফ্যামিলির সাথে তো হি কেম ব্যাক ফর হিজ ফাদার ওনার ওর বাবার অসুস্থ ছিলেন তো ওই বাবাকে দেখতে আসেন এবং মনে করেন যে ও আর ফিরবে না আর কি তো ওই সময়টাতেই উই উই টু নো ইচ আদার তো তখন যখন একটা পরিণয়ের দিকে যাচ্ছি আমরা তখন মানে আমার স্পষ্ট কথা বলা ছিল যে আমি কিন্তু ফিরবো আমি কিন্তু বাইরে যাব না সেরকম একটা মানে একটা কথা ছিল একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল তো কিন্তু তারপরে যেটা হলো ওর মানে আমার বরের যে প্রফেশন সে প্রফেশনের কারণে বেচারার এখানে কাজ পেতে খুব কষ্ট হচ্ছিল দুরহ হচ্ছিল আর কি তো যার জন্য মানে এখান থেকেই ওই লন্ডনে কাজ পেয়ে গেল যার তখন মনে হলো যে যাওয়াটা জরুরি কারণ আদারওয়াইজ হ্যাঁ তো যেটা হয় আমাদের দেশে মেয়েদেরই সব ছাড়তে হয় আমি আমার চাকরি ছাড়লাম এবং এবং চলে গেলাম কত সালের দিকে যাওয়া হলো গেছি 1999 সো কিছুটা হলো ডিফারেন্ট একটা এনভায়রনমেন্টের মধ্যে না না আপনার আইডিয়া ছিল এর আগে আপনি আমেরিকাতে গিয়েছিলেন যে কাউন্টি বলছি সো ম্যাচ করার ব্যাপারটা কিভাবে হলো আসলে ইউকেতে যাওয়ার পরে কি করবেন কি ভাবছিলেন যে ওখানে যে আমি কি করব ইনফ্যাক্ট কেউই বসে থাকে না ওখানে হ্যাঁ রাইট না ওই দিক থেকে আমি তো এখানে অনেক ভালো কাজ করছিলাম তখন আমি ক্রিয়েটিভ সুপারভাইজার হিসেবে মানে শুরু করেছিলাম কপিরাইটার হিসেবে বিটোপিতে যখন গেলাম তখন আমি ক্রিয়েটিভ সুপারভাইজার তো আমার তো ওইখানে এখানে তো একটা স্টাবলিশড ভালো জব যার জন্য আমার পরিচয় ছিল তো আমি লন্ডনে যাওয়ার তিন চার মাসের মধ্যেই টিভি প্রডিউসার হিসেবে একটি বাংলা টেলিভিশন কমিউনিটি চ্যানেলে কমিউনিটি চ্যানেলে চাকরি পাই বাংলা টিভি এখন বাংলা টিভি তো এখানেও একটা এখানেও বাংলা টিভি প্রতিষ্ঠিত হয়েছে চলে এসছে ওই বাংলা টিভিতে আমি আমি একই বাংলা টিভি সামাদ ভাই যে আছেন উনি ওই একই বাংলা টিভিতে তখন আমি প্রডিউসার হিসেবে কাজ পাই তখন মাত্র শুরু হয়েছে বাংলা টিভি কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে মানে রক্তে নাটক থাকলে সেটা আপনার ওটা খুব হন্ট করে ওই কাজটা খুব হন্ট করে কিন্তু আমার একটা যেটা ছিল যে ওই ইয়েটা ছিল না আপনার কি বলবো আত্মবিশ্বাসটা ছিল না যে আমি ইংরেজিতে নাটক করতে পারবো কিনা না হ্যাঁ তো কমিউনিটিতে নাটক করলাম দুটো নাটক করলাম তারপরে অনেকটা অনেকটা ছেদ পড়ল কিন্তু দু পর্যন্ত আমি কিছুদিন কমিউনিটি চ্যানেলে কাজ করলাম তারপরে ছেড়ে দিলাম তারপরে দু পর্যন্ত আমি তারপর আমার সন্তানরা হলো আমার মেয়ে এবং ছেলে হলো ওই সময়টাতে ওই দীর্ঘ আট ন বছর আমি কিছু করিনি আচ্ছা মানে ওই কমিউনিটি চাকরির পরে চার পাঁচ বছর আমি কিছু করিনি তারপরে আপনার একটা সুযোগ হলো তারা তারা থিয়েটার তারা আজ বলে একটি থিয়েটার গ্রুপ আছে লন্ডনে খুবই খুবই প্রতিষ্ঠিত এবং খুবই সম্মানিত থিয়েটার গ্রুপ সেই থিয়েটার গ্রুপে এই প্রথম আমি একটি কাজ পেলাম ওখানে নির্দেশক ছিলেন মুকুল আহমেদ তিনি আমাকে নিয়ে গেলেন ওখানে কাজ পেলাম সোনাটা করলাম সোনাটাতে আমি অ্যাডাপ্টেশন করলাম নাটকটার এবং অভিনয় করলাম তো ওই ওইখান থেকে আপনার আমার আরেকটা ভুবনের আরেকটা মোর একেবারে শুরু হলো ওকে সো প্রফেশনালি কি থিয়েটার কর্মী হয়ে গেলেন এরপরে নাকি আলটিমেটলি অন্য কোনো জব ছিল না একেবারে প্রফেশনাল থিয়েটার লেখালেখিও কি তখন শুরু হলো হ্যাঁ যেহেতু আমি শুরু করেছিলাম যে থিয়েটারে প্রথম যে আমার কাজটা সোনাটা সেখানে তো আমি অ্যাডাপটেশনে করলাম সো ওই ওই রাইট হিসেবেও কাজ তখন থেকে শুরু হলো তারপরে তো মানে থিয়েটারের কাজ চলছে

তো এখানে যেটা হয় যে এখানে প্রাণের টানে আমরা থিয়েটার করি বাংলাদেশে ওখানেও কিন্তু প্রাণের টানে একেবারেই প্রাণের টানে মানে আমরা তো সবাই ফ্রিলান্সার বেশিরভাগই ফ্রিলান্সার যারা থিয়েটার থিয়েটার প্র্যাকটিশনার ওখানে সবাই ফ্রিলান্সার তো আমি এরকমও দেখেছি যে মানে যারা মাত্র ওখানে তো অনেক স্কুলস আছে থিয়েটার স্কুল খুব ভালো ভালো স্কুল স্কুলস আছে তো গ্রাজুয়েট করে তখন তো সাথে সাথে তো কাজ পাওয়াটা তো অনেক 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 কষ্টের আর লন্ডনকে বলতেই হবে একেবারে থিয়েটার প্যারাডাইস আর কি তো কাজ তো আছেই অনেক কিন্তু ওরা যাতে মানে কাজটা যাতে ছাড়তে না হয় ওরা মানে আমি দেখেছি অনেক নতুন পাশ করা ছেলে মেয়ে অড জব নিচ্ছে হ্যাঁ যাতে মানে যখনই কল পাবে অডিশনে তখন যাতে মানে জাস্ট চলে যেতে পারে তো এই এই সংগ্রাম তো আছেই মানে খুবই খুবই আছে এবং থিয়েটার ইন্ডাস্ট্রিতে টিকে থাকা একটা একটা বড় চ্যালেঞ্জের মতো আর কি বিশেষ করে যারা ডাইভার্স কমিউনিটি থেকে আসে তারা তাদের একটা বিরাট চ্যালেঞ্জ ওই দিক থেকে আমি বলবো যে আমার খুব মানে কি বলবো আমার খুব সৌভাগ্য এবং যে আমার আমার চ্যালেঞ্জ ওভাবে আমার অত চ্যালেঞ্জ আমি আমাকে ফেস করতে হয়নি নি কোনো না কোনোভাবে আই জবস সেটা একেবারেই কিন্তু আমি যে বিশাল কি হয়ে গেলাম তার সাথে এর কোনো সম্পর্কই নেই এটা একেবারেই ভাগ্য আমি জানি না কীভাবে হলো কিন্তু ওই অত স্ট্রাগল আমার ভিতর আমার যেতে হয় না আমি দেখেছি যে আমার সাথেই অভিনয় করেছে এত অসাধারণ অ্যাক্টার্স হ্যাঁ কিন্তু মানে ছেড়ে দিতে হচ্ছে বিকজ মানে ইন্ডাস্ট্রিতে টিকতে পাচ্ছে পারছে না এগুলো আমাকে খুব মনে করতে হয় এগুলো অবশ্যই হয় তবে কারণ থিয়েটার আপনাকে তো দিন দিন শেষে আপনাকে তো ইউ হ্যাভ টু আর্ন লিভিং ওইটা যখন আপনাকে সাপোর্ট করতে করতে পারছে না তখন তো মানে অনেকে অন্য মানে থিয়েটার সংক্রান্তই হয়তো অন্য কিছু চলে যায় বলবো যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম যে এখানে এনভায়রনমেন্ট এবং লন্ডনের এনভায়রনমেন্ট থিয়েটার এনভায়রনমেন্ট সেসব বিষয় শুনছিলাম আপনারা বলছিলেন যে প্রফেশনালি হ্যান্ডেল করা হয় এবং এটা একটা জব অবশ্যই হ্যাঁ এখনো এটা শুরু হয়নি কিভাবে তারা ম্যানেজ করছে বিষয়টা ওখানে যেমন আমাদের আপনার আপনার সরকারিভাবেই আমাদের একটা ইয়ে আছে আপনার আপনি একটা আপনি কত পেমেন্ট করবেন সেটার একটা মাপ আছে যে আপনি একজন অ্যাক্টার্সকে বা একজন থিয়েটার প্র্যাকটিস প্র্যাকটিশনারকে আপনার সপ্তাহে এত টাকা আপনাকে দিতে হবে হ্যাঁ উইকলি এত টাকা আপনাকে দিতে হবে সেটা একেবারে আপনার আপনার সেটা নির্ধারিত আছে সরকার থেকে হ্যাঁ ব্রিটিশ গভর্নমেন্ট থেকে তো সেটা সেটা যে সবসময় হয় তা কিন্তু না তা কিন্তু আমি বলছি না কিন্তু একটা আপনার একটা নির্দিষ্ট আপনার বেতন ভাতা যদি বলেন সেটা আছে তো যার জন্য ওইটা তো আপনি পাচ্ছেন তো আর আর যেভাবে আমরা কাজ করি ধরেন এখন তো আমাদের একটা থিয়েটার কোম্পানি নিজেদের আছে কিন্তু যখন আমরা কাজ শুরু করেছিলাম দু হাজার আটে আমি অন্যান্য থিয়েটার কোম্পানির সাথে কাজ করি তারা ধরেন একটা একটা ক্যারেক্টার একটা কাস্টিং কল করে কাস্টিং কল করলে আপনি কাস্টিং কলগুলো আপনার বিভিন্ন থিয়েটার যে প্ল্যাটফর্মসগুলো আছে সেগুলোতে আপনার পাবলিশড হয় আপনি তখন আপনার যে এজেন্ট আছে আর এজেন্ট না থাকলেও যেমন এখন আমার আমি বহুদিন এজেন্ট নিইনি কারণ এজেন্ট নিলে আবার খুব আপনার আপনি খুব একটা মানে কী বলবো আপনাকে যদি কোথাও যেতে বলে তাহলে আপনাকে যেতেই হবে এরকম একটা ব্যাপার আছে তো ওই এজেন্টের থ্রুতে আপনি হয়তো কল পেলেন অথবা আপনি যদি এজেন্ট না থাকে তাহলে আপনার আপনি নিজেই কাস্টিং কলগুলো বিভিন্ন সময় আপনি নিজে গিয়ে দেখলেন তারপর যদি আপনি দেখেন যে আপনার সাথে ওখানে বলে তো বয়স এরকম বা চরিত্রটা এরকম হবে যদি দেখেন যে আপনার আপনার যে প্রোফাইল তার সাথে মিলে যাচ্ছে তখন আপনি সেটা অ্যাপ্লাই করেন আপনাকে তখন ইমেইলে পাঠানো হয়তো ছোট্ট একটা সিন আপনি সেটা প্র্যাকটিস করে যান আপনার অডিশন দেন অডিশনে যদি টেকেন আপনি কাজ পাবেন অডিশনে না টিকলে আপনি কাজ পাবেন না তো এইটা এভাবেই তো আমরা করে আসছি এবং এটাতে যেটা হয় যেটা আপনার ইগো বলে কিছু থাকে না একদম ইগো একদম ক্রাশ করে দেয় আপনি ডাজন্ট ম্যাটার আপনি আপনি কোথা থেকে এসেছেন কোথা থেকে এসছেন সবসময় না আমি এখানে কিন্তু ওই জিনিসটা কি ওভাবেই হয় কিন্তু এখানে তো একেবারেই প্রফেশনাল থিয়েটার না কোনোভাবেই না যার জন্য আপনার আহ প্রাণের টানে আপনি কতটা করতে পারেন কত দিন কতটা দিন করতে পারেন আপনার হাজার ইচ্ছে থাকলেও কিন্তু এক সময় গিয়ে হয়ে ওঠে না অথবা আপনি হয়তো সাপ্লিমেন্ট করেন আপনি আরেকটা কাজ করছেন তার সাথে আপনি থিয়েটারকে শখ হিসেবে দেখেন কিন্তু ওরা স্পন্সর পায় কি বা মানে ইকোনমিক আর্নিং ইকোনমিক সোর্স হচ্ছে যেমন আমরা নিজেদের যে থিয়েটার কোম্পানি আছে আমরা যেমন আমাদের তিন নম্বর প্রোডাকশনে আমরা আছি আমরা তিনটা প্রোডাকশনেই আপনার আর্টস কাউন্সিল ফান্ডিং বলে একটা ফান্ডিং আছে ইংল্যান্ডে ওরা থিয়েটারের জন্যই ফান্ডিং দেয় সেই ফান্ডিং পেয়েছি কিন্তু আপনার সবসময় তো ফান্ডিং পাওয়া যায় না তখন আপনার মানে বিভিন্ন সোর্স আছে আপনি ধরেন যে বাড়াতে আপনি আছেন মানে যে এলাকায় আপনি আছেন সেই এলাকা থেকে আপনি কোনো ফান্ডিং সোর্স পেতে পারেন আপনার আপনার কি বলবো ব্যক্তিগতভাবেও হয়তো কারো কাছ থেকে ফান্ডিং নিতে পারেন ও ওগুলো ব্যাপার আছে আর কি এবার যদি একটু জানতে চাই কমলা কালেকটিভ নিয়ে নামটা খুব পছন্দ হয়েছে আমার এইরকম একটা নাট্য দল এটা কি আগে থেকেই ছিল নাকি আপনারা ফর্ম করলেন আমরা ফর্ম করেছি তো এরকম একটা নাম কিংবা চিন্তা ভাবনাটা কোথা থেকে আসলো পারফরম্যান্স সবকিছু মিলিয়ে যদি একটু বলতেন আমরা যখন মানে আমি যখন থিয়েটারে কাজ করছিলাম তখন বিভিন্ন নাটকে বিভিন্ন থিয়েটার গ্রুপের হয়ে বিভিন্ন নাটকে আমরা এই আমরা যে চারজন ফাউন্ডিং মেম্বার কোনো না কোনোভাবে নাটকগুলোতে কাজ করেছি একসাথে একেবারে কাকতালীয় ভাবে তো ওইভাবে কাজ করতে গিয়ে আমাদের মধ্যে একটা অসম্ভব একটা বন্ডিং তৈরি হলো এবং আমরা দেখলাম যে আসলে আমরা যে ধরনের থিয়েটার করতে চাই সেই ধরনের থিয়েটার আমরা করতে পারছি না কারণ এটা তো জব আপনি যাবেন আপনার যা যা পার দিবে আপনি করে চলে আসবেন যা বলবে তাই করতে হবে তো ওই আমরা করতে চাই আমাদের যে ধরনের থিয়েটার আমাদেরকে টানে সে ধরনের থিয়েটার আসলে আমরা করতে পারছি না আমরা বলতে চাই মানে আমরা সেই ধরনের গল্প বলতে চাই যে ধরনের গল্প আমরা নারীর দৃষ্টিভঙ্গি থেকে বলতে চাই এবং সেই ধরনের গল্প বলতে চাই যে ধরনের গল্প ওইভাবে আপনার সামনে আসে না আনটোল স্টোরিজ আমাদের আমরা বলতে চাই উই মানে আমাদের মানে মূল ফোকাসটাই হচ্ছে উই ওয়ান্ট টু টেল স্টোরিজ ফ্রম উইমেন্স পার্সপেকটিভ তো ওইটা হচ্ছিল না তখন উই ফর্ম দিস থিয়েটার গ্রুপ আর্টস গ্রুপ কমলা কালেক্টিভ কমলা কালেকটিভ নামটা আমাদের চারজনের মধ্যে আমরা দুজন আপনার আমাদের কি বলবো শিকর বাংলাদেশে আমি এবং সোহিনী আলম আর যে দুজন আছে তারা একজন টার্কিশ ব্রিটিশ আর একজন সাদা ব্রিটিশ মানে আপনি একেবারে আপনার অরিজিনাল ব্রিটিশ তো এই চারজন মিলে আমরা শুরু করি এবং কমলা নামটার পেছনে হচ্ছে যে কমলা ইজ ওয়ান অফ দ্য কি বলবো ওয়ান অফ দ্য কমন নেমস ইন সাউথ এশিয়া মহিলাদের এক একটি খুবই কমন একটা নাম কমলা সেটা একটা রিফ্লেকশন আছে আরেকটা হচ্ছে কমলা আমরা দেখতে চাই যে কমলার যে রংটা যে ফ্লেমটা এটা যে ইটস লাইক সিম্বল অফ স্পিরিট অফ উইমেন ওই ফ্লেমটা ওই শিখাটা তো সেই সব মিলিয়ে নাম কমলা কালেকটিভ বিউটিফুল সো কি কি কাজ করলেন কমলা কালেকটিভ থেকে কমলা কালেকটিভ থেকে আমাদের প্রথম যে প্রোডাকশন উইমেন অফ ওয়ার যেখানে আমরা বিরাঙ্গনাদের গল্প প্রথম বলবার চেষ্টা করি আন্তর্জাতিক একটি প্ল্যাটফর্মে কেন এ ধরনের গল্পই আপনারা প্রথম ভাবে মানে বেছে নিলেন কেন সেই বেছে নিলাম একেবারেই আমার নিজের কি বলবো নিজের বেড়ে ওঠা থেকে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তো ওই ছোটোবেলা থেকে ওই মুক্তিযোদ্ধের গল্প শুনে আমরা বড় হয়েছে আমি আমার ভাই ভাইরা তো ওই সময়টাতে বাবার কাছে আমি শুনি আর কি প্রথম বীরাঙ্গনাদের কথা তখন আমার সতেরো বছর বয়স এবং বাবা বলেছিলেন যে ঠিক ষোলোই ডিসেম্বর আগে না সরি ঠিক ষোলোই ডিসেম্বরের পরের দিন আপনি বিভিন্ন রেপ ক্যাম্পস থেকে আপনার মেয়েদেরকে আপনার রেস্কিউ করে নিয়ে যাওয়া হচ্ছিলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো ওরকমই একটা রেস্কিউ কনভয় ছিল ট্রাক হ্যাঁ একটা একবহর ট্রাক আর কি সেই ট্রাককে ট্রাক এক বহর ট্রাক একটি জায়গায় থেমেছিল এবং সেখানে ট্রাকের উপরে নির্যাতিতা মেয়েরা গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়েছিলেন একেবারে মানে ওই আপনি দৃশ্যটা যদি কল্পনা করেন একটা এক বহর ট্রাক আপনি দেখছেন এবং সেখানে মেয়েরা দাঁড়িয়ে আছে গায়ে গা ঠেকিয়ে এবং কোনো এক্সপ্রেশন ছাড়া ওই গল্প যখন আমি বাবার কাছে শুনি ওই ইমেজ আমারকে কখনো ছাড়েনি তারপরে আমি খোঁজার চেষ্টা করি যে কোথায় তারা তখনও কিন্তু দেখিনি হ্যাঁ কারণ আমরা যখন বড় হয়ে উঠছি তখন তো খুব একটা ভীষণ একটা বিশেষ করে পঁচাত্তরে পরবর্তী সময় ভীষণ একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের কথা বলবার কোনো উপায় ছিল না আমাদের নিজের ইতিহাস আমাদের আমাদের পাঠ্য বইয়ে ছিল না আমরা কার সাথে যুদ্ধ করেছি সেটা বলবার উপায় ছিল না আমাদের আমাদের যে দেশের স্থপতি তার নাম বলবার উপায় ছিল না সেরকম একটা দমবন্ধ পরিবেশে আপনি যখন বড় হন তখন আপনি যখন আপনার বাবার কাছ থেকে ওই সময়ের অসাধারণ সব বীর মানে বীর গাথাই বলবো আমি সেগুলো শুনছেন আবার খুবই কষ্ট একেবারে মানে হৃদয় মানে একেবারে মুছড়ে দেয় গল্পগুলো শুনছেন ফিস ফিস করে সেইটার কিন্তু একটা মানে সেইটা তো ভেতর থেকে যায় না সেটা তো একেবারে ছাপটা তো পড়েই যায় তো তারপরে ওই খোঁজা শুরু দু সালে আমার একটা নাটকের বন্ধু খুবই প্রিয় মানুষ ঈশ্বরত নিষাদ ওনা ও প্রথম আমাকে নিয়ে যায় সিরাজগঞ্জে দু হাজার দশ সালে তখন ওখানে গিয়ে আমি জন বীরাঙ্গনার সাথে আমার দেখা হয় তো আমি যাই না কেন কারণ ওনাদের তো ডকুমেন্টেশন নাই ওনাদের তো অনেক কিছুই নাই মানে পঁচাত্তরের পরে তো সব মানে অনেক ডকুমেন্টেশন পুড়িয়ে ফেলা হয় উইমেন সেন্টারসগুলো আপনার বন্ধ করে দেয়া হয় তো আমার কাছে মনে হলো কিছু গল্প যদি আমি একটুখানি ধরে রাখতে পারি তো তখন আমি মানে ছোট্ট একটা ফিল্ম ক্রু নিয়ে গেছিলাম একেবারে নিজের তাগিদ ইট হাজ নাথিং আমার তখন কোনো প্ল্যানই ছিল নাটক করবো কি করব না তো গেছিলাম তখন ওনাদের পারমিশন নিয়ে কয়েকজনের কথা আমি ধারণ করি আর কি ওটা নিয়ে বসেই ছিলাম আসলে লন্ডনে গিয়ে তারপরে ওদের দুজন মারা যান মারা যাওয়ার পরে যে আমি ধাক্কাটা খেলাম যে আসলে ওনারা যখন যখন মারা যান তখন ওনাদের গল্পগুলোও তো চলে যায় নিশ্চিহ্ন হয়ে যায় কিন্তু এই গল্পগুলো কিন্তু আজকের বাঙালি বাংলাদেশের বাঙালি বা বাংলাদেশের মানুষ হিসেবে আমি সেই গল্পের অংশ তো হ্যাঁ আমি আমি সেই ইতিহাসের অংশ তো এবং এই গল্পগুলো যখন যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আমাদের আগামী প্রজন্ম মানে নিজের পরিচয় থেকে একটা মানে কি বলবো বঞ্চিত হচ্ছে তো এবং যে যাদেরকে ভালোবাসার কথা যাদের নিয়ে গর্ব করার কথা তাদের কথাটাই জানতে পারছে না তো তখন আমি আমার আমার থিয়েটার গ্রুপ মাত্র তখন শুরু হয়েছে আমি তখন বললাম যে আমাদের প্রথম প্রোডাকশন হিসেবে আমরা যদি ওদের গল্প বলি তা আমাদের তো আমরা মিলিতেও হয়েছি আপনার যে গল্পগুলো বলা হয় না নারীদের সেই গল্পগুলো বলবার জন্য তো অবশ্যই আমার কলিগরা একেবারে সাথে সাথে বললো যে একদম এটা যে বেস্ট আমাদের মানে ডেবু প্রোডাকশন হিসেবে এর চাইতে ভালো আর কিছু হতে পারে না যেহেতু আপনি আমাদের সাথে সরাসরি আপনি কথা বলার সুযোগ হয়েছে সো আপনি কি এমন কোন স্টোরি পেয়েছেন যেটা আপনাকে অনেক বেশি টাচ করেছে এবং পরবর্তীতে সেটাই আপনি নাটকে নিয়ে আসছেন ওদের প্রত্যেকটা স্টোরি তো মানে কোনো না কোনো ভাবে আপনার আপনার ভিতরে ছাপ ফেলে যায় কারণ আমি কথাটা এই কারণেই বলছি আমাদের রাঙ্গা সকলে বেশ কজন এসেছিলেন এবং তাদের গল্পগুলো আমাদেরকে আসলে কি অনুভূতি দিয়েছে সেটা আসলে এক্সপ্রেস করার না সবচেয়ে বড় স্ট্রাগল যেটা হয় যদি আমরা এভাবে বলি যে একজন পুরুষ মুক্তিযোদ্ধা তিনি যখন যুদ্ধ করে অস্ত্র কাঁধে নিয়ে ফিরছেন তাকে যে সম্মানের চোখে আমরা দেখছি বীর মুক্তিযোদ্ধা বলছি একজন নারীর ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায় এবং তিনি হয়তো তার ইজ্জত হারিয়েছেন সম্মান হারিয়েছেন এবং সেই সম্মান হারানোর বোঝাটা সারাটা জীবন তাকে বয়ে বেড়াতে হয়েছে বিভিন্নভাবে তো এই যে বিষয়টা এটা তো আরো বড় একটা যুদ্ধ তাই না একটা স্বাধীন দেশে নিজেকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ তো আপনাদের নাটকে আসলে কোন বিষয়টা আমি কিবরিয়ার প্রশ্ন থেকেই আসতে চাই যে কিবরিয়ার যে প্রশ্নটা আপনাকে করেছিল যে বীরঙ্গনাদের অনেক ধরনের কথাই রয়েছে জীবনের কথা জীবনে ঘটে যাওয়া ঘটনা অনেক ঘটনায় রয়েছে তার ভিতরে কোন ধরনের ঘটনা আপনি মানে আপনার নাটকে দেখানোর চেষ্টা করেছেন নাটকটা আসলে ওই অত বড় পরিসরে আমরা ওভাবে আমরা করেছি কিন্তু ওনাদের যে জীবনটা সেভাবে উঠে আসেনি কারণ নাটকের তো একটা লিমিটেশন আছে তো তারপর যেটা হয়েছে যে আমরা মূলত নাটকে ফোকাস করেছিলাম ওনারা কিসের ভিতর দিয়ে গেছেন একাত্তরে এবং পরবর্তীতে একাত্তর পরবর্তীতে ওনারা আবারও কিসের ভিতর দিয়ে গেছেন এই স্বাধীন বাংলাদেশে সেটার একটা কি বলবো একটা স্নিপেট দেখাবার চেষ্টা করেছে এবং নাটকটির যেটি মানে যেটি আমি আমি বলবো যে যেটির সা সাফল্যর দিক হচ্ছে সেখানে আমরা একটি মাল্টিমিডিয়া প্রোডাকশন ছিল এবং নাটকের মাঝে মাঝেই ওই আপনার আমাদের বীরাঙ্গনা আপাদের নিজস্ব বয়ানে তারা বর্ণনা করেছেন তো সেটি আপনার মাল্টিমিডিয়ার মাধ্যমে ওই নাটকের সাথে এসেছে পরতে পরতে তাদের চেহারা আমরা দেখেছি এবং তাদের কথা আমরা শুনেছি চমৎকার একটা ছবির গল্প জানা উচিত ছবিটা নিয়ে যদি একটু আপনি আমাদেরকে বলতেন আপনার আপনি অভিনয় করেছেন সেখানে কি আমি আমি পরিচালক হিসেবে আছি সেই ছবিটির নাম হচ্ছে রাইজিং সাইলেন্স এই ছবিটি এবার ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে গত বারো এবং আঠারো জানুয়ারি ছবিটি আবারও ওনাদের গল্প বলবার চেষ্টা করেছে কিন্তু ছবিতে যেটা আমার কাছে আমার আমরা আমাদের স্বপ্ন ছিল দেখাবার এবং কতটুকু পেয়েছে সে দর্শক জানেন যা বলবেন সেই বিচার কিন্তু যে আমরা যখন বীরাঙ্গনাদের কথা শুনি আমরা যখন তাদের কথা বলি তখন একটা সংখ্যা চোখে ভাসে তখন একটা উপাধি চোখে ভাসে মানুষটা ভাসে না কিন্তু মানে আমার অন্তত ভাসত না মানে এত বিশাল সংখ্যক দুশো দুশো হাজার থেকে চারশো হাজার যখন বীরাঙ্গনাদের সাথে নাটকী সূত্রে আমাদের কথা হলো আমরা আমি বারবার গেছি ওনাদের কাছে দিনের পর দিন থেকেছি গল্প করেছি তখন মনে হয়েছে যে এটা তো আমিও হতে পারতাম ওনাদের জায়গায় আমি আমি থাকতে পারতাম আমার মা থাকতে পারতেন আমার পরিবার থাকতে পারতেন এই যে উপলব্ধিটা সেটা তো আগে কখনো হয়নি তার মানে কি প্রত্যেকটা প্রত্যেক এই উপাধির পিছনে যে মানুষগুলো আছে যে বিশাল সংখ্যক নারী আছে তাদের প্রত্যেকের গল্প আছে তাদের প্রত্যেকের নাম আছে তাদের প্রত্যেকের পরিবার আছে তাদের কথা তো আমরা জানি না তো ওইখান থেকে আমার মনে হয়েছিল যে এই জানাটা খুবই জরুরি যে মানুষটাকে মানুষটা কিরকম ছিল মানুষটা কি বলতে চায় সেই কারণে রাইজিং ছবিটিতে আপনি দেখবেন কোনো রকমের আপনি কোনো অ্যাকাডেমিক্স বয়ান পাবেন না কোনো ইতিহাসবিদের বয়ান পাবেন না কোনো গবেষকের বয়ান পাবেন না একেবারে তারা তারা তো বেঁচে আছেন তারা নিজেদের কথা নিজেদের মতো করে বলেছেন আর আরেকটা যেটা হচ্ছে যে আমরা সাঁ সাঁত্রিশ দিনের আমরা একটি রোড ট্রিপের মতো করেছিলাম এবং আমরা আমাদের এই রাইজিং সাইলেন্স ছবিটিতে নজন বীরাঙ্গনার গল্প আমরা বলবার চেষ্টা করেছি সেখানে আপনার আমরা এক একজনের সাথে চার পাঁচ দিন করে থেকেছি চার পাঁচ দিন সেই তুলনায় কিছুই না কিন্তু তারপরও একটা একটা আঁচ পাওয়া তাদের জীবনের যে আসলে তারা কীভাবে দিনাতিপাত করেন তাদের তো ওই আঁচ পেতে পেতে তখন খুব সহ আপনি যখন এক আধা ঘন্টার জন্য যান বা দুই ঘন্টার জন্য যান বা তিন ঘন্টার জন্য যেন একজন বীরাঙ্গনার সাথে কথা বলেন আপনি কতটুকু ধরতে পারেন কিন্তু আপনি যদি থাকেন আমরা যদি আমরা যখন থাকলাম তখন তখন ওদের ওনাদের জীবন আচরণগুলো চলে আসলো ছবিতে ওনাদের ভাবনা চলে আসলো ছবিতে এবং ওনাদের দর্শন মানে চিন্তাই করা যায় না ওনার ওনারা ওনাদের যে দর্শন এবং ওরকম জায়গায় কোনো কোনো বীরাঙ্গনা উনি লিখতেও পারেন না কিন্তু উনি যখন কথা বলেন তখন মানে মনে হয় যে আমাদের যেকোনো মানে খুব প্রোগ্রেসিভ মাইন্ডের মানুষকেও হবে না এখানে আমাদের একটু জানার আছে সেটা হচ্ছে স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে গেল প্রায় পাঁচের দশকে আমরা হাঁটতে চলেছি আমাদের এই যে সামাজিক সম্মানের বিষয়টা সবচেয়ে বড় কষ্টের জায়গা তো এটাই বীরঙ্গনাদের একটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয়েছে তাদেরকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছে আপনি যেভাবে কাজ করেছেন সেভাবে হয়তো অনেকে আগেও কাজ করেছে কিন্তু এই যে সামাজিক স্বীকৃতি বা সামাজিক সম্মান একজন বীরাঙ্গনাকে মনে করার সঙ্গে সঙ্গে আমাদের যে ব্যাপারটা চলে আসে বা তাকে সেভাবে আসলে এক্সপোজও করা হয় না সোসাইটিতে বা সে নিজেও আসলে পছন্দ করেন না এই যে একটা ব্যাপার এটা থেকে আমরা উতরাতে পারিনি কেন এবং সেখানে আসলে দায় আসলে কাদের মোটা দাগে দায় কাদের আমাদের অ্যাবসলিউটলি আমাদেরটা কারা আমরা রাষ্ট্র কি সমাজের যারা চিন্তা এখানে কিন্তু আমি একটা জিনিস বলতে চাই সেটি হচ্ছে যে রাষ্ট্র কিন্তু প্রথমে করেছে আপনি চিন্তা যদি করেন বাংলাদেশ একমাত্র দেশ এই পৃথিবীতে যে দেশ স্বাধীন হওয়ার মাত্র ছয় দিন পরে এই যারা নির্যাতিতা ছিলেন তাদেরকে সম্মান দিয়েছে বীরাঙ্গনা মাত্র ছয় দিন পরে এই পৃথিবীর কোথাও হয়নি সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন এই অবস্থা তো বীরাঙ্গনাদের হওয়ার কথা না হয়েছে কারণ আমাদের মাইন্ডসেটের জন্য হয়েছে এটা শুধুমাত্র যে আমাদের বাংলাদেশের মানে মানে আমাদের দেখার ভঙ্গি চিন্তার ভঙ্গি আমাদের মানসিকতা এরকম তা নয় এই যখন ইট কামস টু রেপ ইট কামস টু সেক্সুয়াল ভায়োলেন্স তখন কিন্তু ভিকটিম ব্লেমিং একটা বিশাল ব্যাপার আমরা 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 দোষটা মেয়েদের যিনি ধর্ষিত হয়েছেন তার উপরে পড়ে লজ্জাটা তার লজ্জা তো তার না যিনি ধর্ষণ যে ধর্ষণ করেছে লজ্জাটা তার কিন্তু আমাদের শিফটটা করে দিই আমরা কারণ একদম সব সোসাইটিতেই আছে কম বেশি আমাদের এখানে হয়তো বেশি কম মাত্রা অনুযায়ী কিন্তু সবখানে আছে মুক্তিযোদ্ধা হলে কিন্তু পরিবার থেকে বলছে যে আমার পরিবারে একজন মুক্তিযোদ্ধা আছেন কিন্তু আমার পরিবারে একজন বীরাঙ্গনা রয়েছেন বীর গাথা নারী রয়েছেন সেভাবে কিন্তু আমরা এখন হচ্ছে এখন আস্তে আস্তে হচ্ছে আমি আশাবাদী যখন আমার ছবিতে আছে আমাদের রাইজিং সাইলেন্সে আছে এক বীরাঙ্গনের একজন নাতনি বলছেন যে আমি গর্বিত এটা আসছে সময় লাগবে আসছে আমি এখানে একটুখানি কিছুতে লোক সংবরণ করতে পারছি না আমি একটু বলতেই চাই যে আমাদের ছবিটি রাইজিং সাইলেন্স ছবিটি এবারে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডকুমেন্টারি ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে এই এইটার জন্য আমার মনে হয় যে আমাদের যে মানসিকতা আমাদের যে মানে আপনার সোসাইটি বা সামাজিকভাবে আমাদের যে দেখবার ভঙ্গি আমরা যেভাবে দেখেছি বীরাঙ্গনাদের সেখানে কিন্তু আপনার আমাদের একদম বোঝায় যে আমরা নারীকে কীভাবে দেখি এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে না আর আর সবখানে যেমন আমরা আমি যখন নাটকটা করছিলাম তখন আমার ওই নাটকটার পরে না কেউ যেতে চাইতেন না কারণ মানে দেব মানে দর্শকরা কথা বলতে চাইতেন তো প্রায় যেহেতু আমি ওই নাটকে পারফর্ম করেছি প্রায় আমি নাটক থেকে বের হয়ে এসে দেখতাম যে কেউ না কেউ বসে আছেন তো একদিন এরকম বসে ছিলেন একজন আইরিশ মহিলা বেশ মধ্যবয়সী একজন মহিলা সে আমাকে এসে জড়িয়ে ধরে বললো যে থ্যাংক ইউ ফর টেলিং মাই স্টোরি তখন আমার কাছে খুব অবাক লাগলো যে আপনি যদি দেখেন একেবারেই আইরিশ একজন মহিলা আপনার ওয়েস্ট ফ্রম একটা ওয়েস্টার্ন কান্ট্রির একটা একটা মহিলা সে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে একজন একজন বাংলাদেশের একজন মেয়ের সাথে তার মানে কি তার মানে হচ্ছে যে এই যে কষ্টবোধ এই যে যন্ত্রণা এই যে সমাজ থেকে যে আপনার কি বলবো এই যে চিহ্নিত হওয়া হ্যাঁ মার্কড হওয়া সেইটা কিন্তু সবখানে হচ্ছে সেইটার সেই অভিজ্ঞতার ভিতর দিয়ে কিন্তু সবখানে যাচ্ছেন যার জন্য সে তার নিজের ছায়াটা দেখতে পাচ্ছেন আমাদের বীরাঙ্গনার মধ্যে এমনকি আমি আইডিটা ডা ইন লন্ডন তখন টেকটকের পরেও আমি দেখলাম যখন নেমে আসছি টেকটকের পরে একটা ব্রাজিলিয়ান মেয়ে খুব ছোট পিটিট একটা মেয়ে এসে অঝোর ধারায় কাঁদছে তখন আমাকে বললো যে আই ওয়াজ সেভেন্টিন আই ওয়াজ রাইট এন্ড আই এম নট এ মুসলিম গার্ল আই আই এম নট ফ্রম এশিয়া বাট আই ফিল দ্য সেম সেই ফ্রম মাই কমিউনিটি তো ওইটা আছে ওই ওই মানে ওই মানে তকমা লাগিয়ে দেয়া এবং এই যে আপনি বললেন না হয়তো তারাও সামনে আসতে চায়নি তারাও সামনে আসতে চাইনি কারণ আমরা সামনে আসতে তাদের আমরা সেই সেই স্পেসটাই তাদের জন্য ক্রিয়েট করি অনেকেই কিন্তু হচ্ছেন কিন্তু বলতে পারছেন না হ্যাঁ যেমন এখানে দেখবেন যে বিশেষ করে আমাদের উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের যারা মহিলা ছিলেন যারা এই নির্যাতনের শিকার হয়েছেন সেভেন্টি ওয়ানে তারা কিন্তু কথা বলেন না কেন কথা বলেন না এটা কিন্তু একটা সামাজিক গবেষণার বিষয় হতে পারে আমার কাছে মনে হয় তারা কিন্তু যেভাবে আপনার এই গ্রামের ক্রিয়াঙ্গারা বেরিয়ে আসছেন কথা বলছেন আমরা কিন্তু ওইভাবে একেবারেই দেখছি না কারণ তাদের হারাবার আরো ভয় বেশি এক্স্যাক্টলি সো মিডল ক্লাস কমপ্লেক্স হ্যাঁ অনেক ভয় বেশি তো ওই ওইটা কিন্তু আমার কাছে মনে হয় যে খুবই একটা সামাজিক গবেষণা হওয়া উচিত যে তারা কেন আসেন নি না ভয়েস রেজার ক্ষেত্রে শুধু এই ক্ষেত্রে আমি বলবো না ভয়েস রেজার ক্ষেত্রে কিন্তু সব সময় লোয়ার ক্লাস এবং আপার ক্লাস যারা পিপল তারা খুব নির্ভয়ে ভয়েস রেজ করেন কারণ তাদের কিছু হারাবার ভয় নেই মিডল ক্লাস পিপল আছে আপার ক্লাস আসবে না কোন নেই তারা কিসের ভিতর দিয়ে গেছেন তারা কিসোর ভিতর দিয়ে যান সেটা আমি জানি না আমি সমস্ত শ্রদ্ধা নিয়ে বলছি আমি কিন্তু কখনোই ওনাদের উপরে দিচ্ছি না যে কেন ওনারা আসেননি কারণ আমরা আসতে না আমরা এমন একটা একটা কি বলবো একটা কি মানে আপনার কনফিউশনের জায়গা বলবো না আমি এমন একটা সিচুয়েশন তৈরি করেছি যেটা একটা লজ্জাজনক হ্যাঁ লজ্জাজনক বিষয় তো সব না এখানে আরো আমাদের সবাই খুব স্পেসিফিকলি যদি বলা যায় আমাদের আমাদের সারা বাংলাদেশে যতগুলো ভাস্কর্য হয়েছে মুক্তিযুদ্ধের উপরে ভাস্কর্য কটা ভাস্কর্য বিরাঙ্গনাদের নিয়ে হয়েছে হুম ভেরি গুড পয়েন্ট আমাদের রাষ্ট্রীয়ভাবে বিশ্ববোষকতার প্রয়োজন আছে আমাদের আমাদের নতুন সচেতন এবং তারা চায় যে একটা মুক্তিযুদ্ধ সব স্তরে তৈরি হোক তো সেই জায়গাটিতে আমার মনে হয় যে বীরঙ্গনাদেরকে সেই সম্মানটা সেই হাইলাইটটা করা উচিত এবং বর্তমান সরকার তো সে ব্যাপারে অনেক বেশি পজিটিভ আমি মনে করি আপনাকে অনেক ধন্যবাদ জানাবো যে আপনি ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাদের রাঙ্গা সকালকে দিলেন এবং আপনার সুস্থতাও অভাবে কামনা করছি আমরা বললাম জি ভালো Danke.